তাদের দ্বিতীয় দলিল, তাদের দ্বিতীয় মজবুত, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে এই হাদিসটি। সেই হাদিসটির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসফ শাবান, অর্ধ শাবানের রাত্রিতে ইয়ানজিলুল্লাহু সুবহানাহু তাআলা ইলা সামায়, দুনিয়া নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন, ক্ষমা করে দেন। এই হাদিস দিয়ে কেন তাদের এটা শক্ত দলিল? এই হাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ হাসান বলেছে, এই হাদিসকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ হাসান বলেছে, এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান হাসান বলেছে, এই হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছে। এইরকম তাদের পক্ষে এবং যত হানাফি আলেম আছে যারা শবে বরাত পালন করতে চায় তারা তো বলবেই, আবার আমাদের পক্ষ থেকে শেখ আলবানি এবং ইমাম ইবনে তাইমিয়ার মন্তব্য তারা নকল করে জোরপূর্বক পেশ করতে চায় যে শবে বরাতের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই হাদিসের বিষয়টি আমাকে এবং আপনাকে, যদিও এটা দার্স নয়, জুমার খুতবা, দার্স হলে ডিটেইলস বিস্তারিত আলোচনা করা যেত এই হাদিসের উপর, কিন্তু কিছু সারমর্ম আপনাদের সামনে পেশ করতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা আলবানি রাহেমাহুল্লাহ বলার পরেও, ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলার পরেও আমরা মানতে চাই না বা চাচ্ছি না। এর এক নম্বর কথা হচ্ছে, যারা আমাদের উপর অভিযোগ দেয় সারাদিন যে আমরা নাকি আলবানি রাহেমাহুল্লাহর মুকাল্লিদ, আমরা নাকি ইবনে তাইমিয়ার মুকাল্লিদ, তো আমাদের এই আমলটা তাদের জন্য জবাব যে আমরা পৃথিবীতে কারো তাকলিদ করি না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার তাকলিদ করি, তাছাড়া দ্বিতীয় কারো তাকলিদ করি না, তার জ্বলন্ত প্রমাণ এই আমল। এবার একটা জিনিস মনে রাখেন, শবে বরাতের এই হাদিস একাই সহিহ, একাই হাসান তা কিন্তু নয়, এইটা অনেকেই ভুল বুঝে, প্রথম ভুল ধারণা এই জায়গাতে। শবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন, এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস যঈফ, যত হাদিস এসেছে সব হাদিস যঈফ, স্বয়ং নাসিরউদ্দিন আলবানি সব হাদিসকে যঈফ বলেছেন, যারাই তাহকিক করতে আসবে তারাই যঈফ বলবে, একাই কোনো হাদিস সহিহ নয়। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আলবানি রাহিমাল্লাহ এইরকম সাত আটটা জয়ীফ হাদিসকে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান। ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান, এটা হচ্ছে কাহিনী। কেউ যদি মনে করে যে হাদিস একাই সহি তাহলে ভুল করবে, আপনাকে জানতে হবে হাদিসের চারটি প্রকার আছে, এক সাহি লিজাতিহি, সাহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। মনে না থাকলেও একটু বুঝার চেষ্টা করেন, হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত, মা রাওয়াহু তামুদ্দাবতি আদলুন মুত্তাসিলু সানাদি গায়রে মুআল্লিন ওয়ালা শাদ্দিন, যে হাদিসকে ন্যায়পরায়ণ রাবি বর্ণনা করে, স্মৃতিশক্তিতে মজবুত রাবি বর্ণনা করে, ছাত্র শিক্ষক শুনেছে প্রমাণিত, যে ছাত্রর নিকট থেকে শিক্ষক শুনেছে, শিক্ষক তার শিক্ষকের নিকট থেকে শুনেছে, কোনো বিচ্ছিন্নতা নাই। চার, হাদিস সাজ নয়, তার চাইতে বেশি সহি হাদিসের বিরোধী নয়। পাঁচ, হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি গোপন ইল্লাত নাই। এই পাঁচটি শর্ত পাওয়া গেলে হাদিস সহি লিদাতিহি। যদি পাঁচটি শর্তের মধ্যে শুধু স্মৃতিশক্তিতে অল্প দুর্বলতা, সামান্য দুর্বলতা যেটা কাটিয়ে উঠা যাবে, সেই হাদিসকে বলে হাসান লিদাতিহি। এবার হাসান লিদাতিহি হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে, যেমন শবে বরাতের হাদিসটা সাত আটটার জায়গা থেকে আসার কারণে আলবানি রহমাল্লাহ বলতে সেটা হাসান লিগাইরিহি, এরকম হাসান লিদাতিহি হাদিস যদি বিভিন্ন সানাদ থেকে আসে তাহলে এটাকে বলে সহিহ লিগাইরিহি। আর এবার যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু হালকা দুর্বলতা, সেই হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে সেই হাদিসকে বলে হাসান লিগাইরিহি। এটা হচ্ছে সহিহের সর্বনিম্ন স্তর, হাসান লিগাইরিহি। হাদিস দুর্বল কিন্তু বিভিন্ন সানাদ থেকে আসার কারণে কেউ কেউ হাসান বলে। আর উসুলে হাদিসের জগতে সবচেয়ে কঠিন আলোচনা, সবচেয়ে ভয়াবহ আলোচনা, সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে এটা। এত সহজ নয় যে আপনি দুইটে তিনটে হাদিস জয়ীফ এক জায়গায় করলেন আর বলে দিলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান লিগাইরিহি, এটা এত সহজ নয়। এই জন্য যত ইখতিলাফ মুহাদ্দিসিনদের মধ্যে তৈরি হয়েছে তার অধিকাংশ ইখতিলাফ এই জায়গায় তৈরি হয়েছে। আপনি মুহাদ্দিসদের অনেক মুনকির হাদিস আছে যারা অভিযোগ উত্থাপন করে যে তোমাদের মুহাদ্দিসদের মধ্যে তো হাদিস সহিহ জয়ীফ নিয়ে ইখতিলাফ। আরে এরকম কোন ইখতিলাফ তুমি পাবা না যে এক মুহাদ্দিস একটা হাদিসকে সহিহ বলতেছে আর আরেক মুহাদ্দিস ওই হাদিসকে জাল বলতেছে, এরকম ইখতিলাফ নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি। ইখতিলাফ কোন জায়গায়?
এক মহাদ্দিস একটা হাদিসকে জয়ীফ বলতেছে, আর আরেক মহাদ্দিস মানতেছে যে ওই হাদিস জয়ীফ, কিন্তু আরো তিন চার সনদ থেকে আসার কারণে ওই মহাদ্দিস ওই হাদিসকে হাসান বলতেছে। এই জায়গাতেই হচ্ছে অধিকাংশ ইখতিলাফ, এর বাইরে হাদিসে কোনো ইখতিলাফ নাই। সব জায়গায় অধিকাংশ 90% ক্ষেত্রে মহাদ্দিসদের সিদ্ধান্ত একমত। তো এখানেও এই হাদিসও ইখতিলাফ হয়ে গেছে। তো আমি আপনাকে আগে যেটা বুঝাতে চাইলাম যে শবে বরাতের হাদিস একাই এককভাবে সহি হাসান এরকম নয়, অন্যের সহযোগিতা নিয়ে কেউ কেউ বলেছে। এবার সব হাদিসকে এক জায়গায় করার পরেও যারা এই হাদিসকে জয়ীফ বলেছে তারা কারা? সব হাদিসকে এক জায়গায় করার পরও, এতগুলো জয়ীফ হাদিসকে একত্রিত করার পরও এই হাদিসকে জয়ীফ বলেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে আল কাইয়িম রাহিমাহুল্লাহ, এই হাদিসকে জয়ীফ বলেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, এই হাদিসকে জয়ীফ বলেছেন ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ, এই হাদিসকে মুতাকাদ্দিমিন যত মুহাদ্দিস গেছেন তাদের কারো পক্ষ থেকে এই হাদিসকে হাসান বা সহি মন্তব্য পাওয়া যায় না। এমনকি আলবানী রাহিমাহুল্লাহর সমকালীন যারা আছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এমনকি আলবানী রাহিমাহুল্লাহর ছাত্র যারা আছেন, তারাও এই হাদিসকে জয়ীফ বলেছেন সব সনদকে একত্রিত করার পরেও। শুধু তাই নয়, বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে হানাফিদের বিখ্যাত আলেম, যেহেতু তারা যেহেতু আমাদের মন্তব্য পেশ করে তো আমরাও একটু তাদের মন্তব্য পেশ করি। হানাফিদের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানি পাকিস্তানি, তিনি তার দারসে তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের সকল সনাদকে একত্রিত করার পরও শবে বরাতের ফজিলতের এই হাদিসকে জয়ীফ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বললাম যে ডিটেইলস আলোচনা করা যাবে না, কিন্তু সারমর্ম বলি যে এই হাদিসকে আমরা কেন দুর্বল বলে গণ্য করি। এই হাদিসকে দুর্বল বলে গণ্য করার কয়েকটি কারণ আছে, সেই কারণগুলো আপনাদের সামনে পেশ করি। সূক্ষ্ম কারণ, এক নাম্বার সূক্ষ্ম কারণ, এই হাদিসের যত সানাদ আছে সব সানাদ কোথাও না কোথাও গিয়ে মাকহুল রাহিমাহুল্লাহর নিকটে গিয়ে মিলিত হয়। যখনই আপনি শাহেদ যে এই হাদিস বিভিন্ন সাহাবি থেকে এসেছে, শবে বরাতের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, শবে বরাতের হাদিস উসমা বিন যায়েদ থেকে এসেছে, উমুকের নিকট থেকে এসেছে, তো এগুলোকে আপনি বলতেছেন এই হাদিসটা মজবুত করতেছে এতগুলো সনদ থেকে আসার কারণে। কিন্তু আমি বলবো একটা সূক্ষ্ম জিনিস আপনার চোখ এড়িয়ে গেছে, সেটা কি? এত সাহাবি থেকে আসলেও সনদ নিচে এসে একজনের নিকটেই কোনো না কোনো ভাবে মিলিত হচ্ছে, তিনি হচ্ছেন মাকহুল রাহিমাহুল্লাহ। এবার ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফ মারিফ এই বইয়ের মধ্যে একটা সূক্ষ্ম কথা বলে গেছেন, অতি সূক্ষ্ম কথা, যে মাকহুল রাহিমাহুল্লাহ এই হাদিসটা অধিকাংশ সময় মুরসালান বর্ণনা করতেন, মাঝখানে কাউকে উল্লেখ করতেন না, ডাইরেক্ট বলতেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মাঝখানের ব্যক্তিটা ছিল কাব আল আহবার, একজন ইহুদি পণ্ডিত যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, এবং অনেক সানাদে সেটা স্পষ্ট হয়েছে যে মাকহুল রাহিমাহুল্লাহ এই হাদিসটা কাব আল আহবার থেকে শুনেছে, এবং কাব আল আহবার ইসরাইলি রিওয়ায়াতের মধ্যে থেকে এটা বর্ণনা করত যে ইসরায়েলি রিওয়ায়াতে শবে বরাতের ফজিলতে এই এই আছে, সেখান থেকে মাকহুল রাহিমাহুল্লাহ নিতেন এবং বলতেন। কিন্তু এই সূক্ষ্ম বিষয়টা অনেকের চোখ এড়িয়ে গেছে, এটা এক নম্বর সূক্ষ্ম বিষয় যেটা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মারিফের মধ্যে উল্লেখ করেছেন। দুই, এই হাদিসের যত যতভাবে এই হাদিস বর্ণিত হয়েছে সব মাতানের মধ্যে, মাতান মানে মূল টেক্সট, সানাদ শেষ হওয়ার পর যেখান থেকে আল্লাহ রাসূলের কথা শুরু হয় ওই টেক্সটের মধ্যে ইখতিলাফ আছে, ইজতিরাব। কোথাও বলতেছে, কোন হাদিসে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে এসে ক্ষমা করে দিবেন, কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই। আর এক হাদিসে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, শর্ত আছে। কি শর্ত? তাকে মুশরিক হওয়া যাবে না এবং তাকে মুশাহিল, হিংসা বিদ্বেষ রাখা যাবে না অন্য মুসলিম ভাইয়ের প্রতি, এই দুটো শর্ত আছে। আবার আরেক সানাদে এই দুই শর্তের জায়গায় অন্য শর্ত আছে, কি? কাতিলু নাফসিন, আত্মহত্যাকারী হওয়া হবে না। তো শর্তের মধ্যে ইখতিলাফ আছে। আরেক হাদিসে কোনো শর্তই নাই, সরাসরি ডাইরেক্ট ক্ষমার কথাও নাই। কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন হাল মিন মুস্তাগফির ইয়াস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমার নিকটে ক্ষমা চাইবে, আছে কি কোনো সাহায্য প্রার্থনাকারী যে আমার নিকটে সাহায্য চাইবে। এখানে ক্ষমারও ঘোষণা নাই, শর্তও নাই। যদি এতটুকুই হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন শেষ রাতের অংশে নিচের আসমানে নেমে এসে এই ডাক দেন, অতএব শবে বরাতের আলাদা কোনো ফজিলত তখন বাকি থাকে না। এটা প্রতিদিনের ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন নিচের আসমানে নেমে এসে এই আহ্বান করেন শেষ রাতে, যে হাল মিন মুস্তাগফির ইয়াস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার নিকটে ক্ষমা চাইবে। যদি এতটুকু হয় তাহলে শবে বরাতের আলাদা কোনো ফজিলত বাকি থাকে না। তিন নম্বর সূক্ষ্ম বিষয় হচ্ছে
যে ইসলামী শরীয়তের যদি আমি ইহাতা করি, ইসলামী শরীয়তকে যদি চোখের সামনে নিয়ে আসি, পুরো ইসলামী শরীয়তকে, তাহলে ইসলামী শরীয়তকে চোখের সামনে আনলে আমি দেখতে পাবো যে ইসলামী শরীয়তের একটা সিস্টেম, একটা নিয়ম হচ্ছে, যখনই কোনো ফজিলত দিয়েছে তখনই ফজিলতের সাথে আমল দিয়েছে, যখনই কোনো ফজিলত দিয়েছে তখন ফজিলতের সাথে আমল দিয়েছে। লাইলাতুল কদরের ফজিলত দিয়েছে, ফজিলতের সাথে আমল দিয়েছে যে লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায় করতে হবে। যখন যেখানে ফজিলত দিয়েছে, মসজিদে নববীর ফজিলত দিয়েছে, ফজিলতটা কিভাবে পাবো? মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাবো। কাবা ঘরের ফজিলত দিয়েছে, ফজিলত কিভাবে পাবো? সেখানে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাবো, তাওয়াফ করলে ফজিলত পাবো। যত আমল আছে, যত আমল, আরাফা একটা, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দিয়েছে, ফজিলতের সাথে আমল দিয়েছে যে সেই দিন আপনাকে কি রাখতে হবে? সিয়াম রাখতে হবে। ইসলামী শরীয়তকে সামনে রাখলে এইরকম পাওয়া যায় না যে শুধু ফজিলত আছে আমল নাই, শুধু ফজিলত আছে আমল নাই, এরকম উদাহরণ নগণ্য, বিরল পাওয়া যায় না। অতএব ইসলামী শরীয়তকে সামনে রাখলে এটাই হওয়া উচিত ছিল যে যদি শবে বরাতের ফজিলত থাকে তাহলে শবে বরাতের দিন কি দিতে হবে? আমল দিতে হবে। কথা মনে হয় বুঝাতে পারিনি? যদি শবে বরাতের ফজিলত থাকে তাহলে কি থাকতে হবে? আমল থাকতে হবে। কিন্তু শবে বরাতের দিন আমলের ব্যাপারে সহিহ হাদিস তো বহু দূরের কথা, একটা যঈফ হাদিসও নাই যে শবে বরাতের দিন সালাত আদায় করো, শবে বরাতের দিন সিয়াম রাখো, শবে বরাতের দিন কবর জিয়ারত করো, শবে বরাতের দিন রুহুরা ফিরে আসে, শবে বরাতের দিন হালুয়া রুটি বানাও। শবে বরাতের দিনের ফজিলতের হাদিস নিয়ে তো আমি আলোচনা করলাম, কিন্তু ফজিলত যদি মেনেই নেই তাহলে আমলের ব্যাপারে সহিহ হাদিস দূরে থাকে, একটা যঈফ হাদিসও নাই। তখন তুমি বলবা, এখানে আরো একটা কথা বলে নি, যে তাহলে ক্ষমা করবে যে শবে বরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসবেন এবং ক্ষমা করে দিবেন, এতটুকুই হাদিস, যে হাদিসটা আমরা দাবি করতেছি এখনো যে হাদিস যঈফ। এবং আরো বিস্তর ডিটেইলস আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে যে আলবানী রাহেমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহর সিদ্ধান্তের মধ্যে ত্রুটি আছে। এটাই সঠিক সিদ্ধান্ত যে হাদিসের মধ্যে ইল্লাত আছে, এই হাদিসের মধ্যে ইজদরাব আছে, এই হাদিস যঈফ, দুর্বল। সানাদগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে সেটা ধরা পড়ে, কিন্তু জুমার খুতবায় ওইভাবে ডিটেইলস বলা সম্ভব নয়। কোনোদিন যদি দাস হয় তাহলে সেখানে স্পষ্টভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যদি আমল নাই ফজিলত আছে তাহলে কি প্রমাণিত হচ্ছে? যে কেউ যদি শবে বরাতের রাত্রে গুনাহের কাজেও লিপ্ত থাকে, কেউ যদি শবে বরাতের রাত্রিতে গান বাজনা নিয়েও ব্যস্ত থাকে, কেউ যদি শবে বরাতের রাত্রিতে সালাত সিয়াম কিছুই না করে, তবুও হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, শবে বরাতের রাতে নিচের আসমানে নেমে আসবেন আর ক্ষমা করে দিবেন, এটাই কিন্তু হাদিস। সুতরাং এটাও এই হাদিসের উপর ত্রুটি, ইল্লাত, যে আমলবিহীন ফজিলত কিভাবে হয়। তখন একদল মানুষ বলবে যে ভাই আমরা তো আমল করি, আমরা তো শবে বরাতের দিন সিয়াম রাখি, আমরা তো শবে বরাতের দিন রাত্রে সালাত আদায় করি। তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করব, তুমি যে আমল করো তার দলিল কই? তার প্রমাণ তোমাকে দিতে হবে, তুমি যে আমল করো এই আমলের দলিল কই? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু তাআলা বলে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, বিদায় হজ্জের দিন। এই আয়াত অবতীর্ণ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ জনতাকে সামনে সাক্ষী রেখে বলে গেছেন যে হাল বাল্লাগতু রিসালাহ, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি? সবাই বলেছে হ্যাঁ, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করে গেছি। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে দলিল দিয়ে করতে হবে।